হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আমি ব্লগার রাবেয়া। আমার আজকের পর্বে থাকছে মিষ্টি একটা ডেজার্ট রেসিপি। মিষ্টি একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম, গাজরের হালুয়া। আমি যেভাবে গাজরের হালুয়াটা তৈরি করি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর আমার নতুন ভাই বোনদের জন্য অনেক উপকার হবে। গাজর এমনই একটা সবজি যেটা নাকি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই গাজরটা অনেকভাবেই খাওয়া যায়, অনেকে অনেক রকম করেই খান, আমিও অনেক আইটেম করেই খাই। তবে আজকে আমি একটু মিষ্টি দেজা তৈরি করব, গাজরের হালুয়া। আশা করি ভালো লাগবে সবাই। চলুন তাহলে দেখি। এখানে আমি 4 পিস গাজর ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এবার এই যে স্টেনারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। আমি চিকন সাইডটা দিয়ে করব, যাতে হালুয়ার ইটা অনেক সুন্দর হয়। মোটাটা দিয়ে করব না। আমি সবসময় সহজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই, সহজ সহজ রেসিপি নিয়ে, অল্প উপকরণ দিয়ে, সহজে যাতে চাইলে যে কেউ তৈরি করতে পারেন ওটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই পুরো দেখবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নেবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। এই যে দেখতেছেন, আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি একদম মিহি করে। এভাবে করে আমি সবগুলো গাজর গ্রেট করে নেব। এই তো আমার 4 পিস গাজর গ্রেট করা কমপ্লিট। এখন চলে যাব চুলার কাছে। এই তো গাজরগুলো গ্রেট করে নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব। নিয়েছি 1 চিনি, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, 4-5টা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর চিনি, গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ঘি, আর হচ্ছে স্বাদ মতো নুন। মিষ্টি ডেজার্টে অনেকে লবণ দেন না, এটা অপশনাল, কিন্তু আমি সব কিছুতেই লবণ দিই। এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব গ্রেট করে রাখা গাজরগুলো। এবার সবগুলো গাজর এই যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি কিংবা তেলের মধ্যে ভেজে নিতে পারেন। না, আমি এখানে কোনো তেল কিংবা ঘি অ্যাড করব না। আমি 1 টেবিল চামচ ঘি দেব সব শেষে, মানে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব চিনি। এটা যেহেতু মিষ্টি ডেজার্ট হবে, আমি একটু চিনি বেশি করেই দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এবার চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশানোর পরে অনেকটাই পানি উঠে আসবে এর ভিতরে, আর সেই পানিতেই কিন্তু আমাদের গাজরটা সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, পরিমাণে কমই দিলাম, এটাও অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন, আবার কেউ যদি চান তাহলে বেশিও দিতে পারেন, কিন্তু এখানে কোনো তরল দুধ অ্যাড করা যাবে না। দেখতেই পারতেছেন এই যে গাজর আর চিনি একসাথে মিক্স হওয়ার পরে কতটা পানি উঠেছে, এই পানিতে আমার গাজরটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 5-7টা এলাচ, ফাটিয়ে দিয়েছি ভিতর থেকে যাতে সুন্দর একটা স্মেল বের হয়। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করতে হবে, আর বেশি ঘন ঘন নাড়তে হবে যাতে তলাতে লেগে না যায়। তলাতে লেগে গেলে আমার গাজরের হালুয়ার স্বাদই পুরা নষ্ট হয়ে যাবে। যাতে তলাতে লেগে না যায় এজন্য ভালো করে ঘন ঘন নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে।
এই তো প্রায় পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এবার নাড়াচাড়ার উপরে রাখবো। কড়ার গায়ে গায়ে যতক্ষণ না লাগবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর এ পর্যায়ে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। কালারটাও পারফেক্ট, অনেক সুন্দর একটা কালার গাজরের। আমার কাছে খুবই ভালো লাগে গাজরের কালারটা। এই যে আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে, এবার আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এবার আরো 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘিটাকে। প্রায় রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই আমি তৈরি করে ফেললাম মজাদার মিষ্টি ডেজার্ট গাজরের হালুয়া। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর সবাই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এখনও যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজাদার এই মিষ্টি ডেজার্টটা। অতিথি আপ্যায়নে কোনো উৎসবে যদি রাখেন একদম পারফেক্ট হবে। এই তো আমি একটা স্টিলের প্লেটে ঢেলে স্পনের সাহায্যে ভালো করে চেপে চেপে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এর ভিতরে আমি কিছু বাদাম অ্যাড করব, গরম থাকতেই বাদামটা দিয়ে দিব যাতে সুন্দর হালুয়ার গায়ে লেগে যায়। আর যদি ঠান্ডা হয়ে যায় পরে দিলে কিন্তু এটা বাদামটা গায়ে সেট হবে না। খুবই মজাদার এভাবে করে হালুয়াটা বানিয়ে পরিবারের সবাইকে খুশি করতে পারেন। মিষ্টি একটা ডেজার্ট, যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য তো অনেক ভালো। এই তো আমি এখানে কিছু বাদাম কেটে দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব সবাই। ভিডিও আর বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।